বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রপ্তানিতেও। মোংলা বন্দর দিয়ে গত অর্থ বছরের এই সময়ের তুলনায় অর্ধেকেরও নিচে নেমে এসেছে কাঁচা পাট রপ্তানি। রপ্তানিকারকরা বলছেন, জাহাজ ভাড়া বৃদ্ধি, ভালো মানের পাট না পাওয়া ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিদেশের বাজারে কমেছে চাহিদা। নিয়ামুল হোসেন কোচির ছবি তোলা ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। রজুট রপ্তানিটাকে সহজ করতে রপ্তানিটা আরো বেগবান হবে। গত দুই মাসে আমার গোডাউন বন্ধ, কাঁচা পাটটাকে কৃষি পণ্য ঘোষণা করুক। সরকার যথেষ্ট চেষ্টা করছে এই বিদেশে ভালো পাটটা যাতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। বাংলাদেশ থেকে বিশ্বের 19টি দেশে কাঁচা পাট রপ্তানি হয়। তা থেকে প্রতি বছর গড়ে বৈদেশিক মুদ্রা আয় হয় 1000 কোটি টাকার বেশি। স্থলবন্দর বেনাপোল ও বাংলাবান্ধা দিয়ে ভারতে রপ্তানি স্বাভাবিক থাকলেও সমুদ্রবন্দর দিয়ে কমেছে চীন, পাকিস্তান, আফ্রিকা ও ইউরোপ সহ অন্যান্য দেশের বাজারে কাঁচা পাট রপ্তানি। পাট অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 5 মাসে মোংলাবন্দর দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে কাঁচা পাট রপ্তানি হয়েছে 6584 বেল, যেখানে গত অর্থবছরের একই সময় এই বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল 17495 বেল। বাজারে গুণগত মানের পাট সংকট ও চড়া দাম, অন্যদিকে জাহাজ ভাড়া বৃদ্ধিতে রপ্তানি কমেছে দেশের সমুদ্র বন্দর দিয়ে। এতে বাড়তি দাম দিয়ে রপ্তানির জন্য সংগৃহীত পাট হয়ে পড়েছে গুদামজাত। রজুট রপ্তানিটাকে সহজ করতে যা যা সরকারের করণীয় এইটাই যদি করে তাহলে আমাদের রপ্তানিটা আরও বেগবান হবে। এখানে প্রায় 1 লক্ষ শ্রমিক কাজ করতো, এখন 10,000 শ্রমিকও নেই। এবং 10,000 শ্রমিকের আমি যেমন গত দুই মাসে আমার গোডাউন বন্ধ, কোনো শ্রমিকের কাজ দিতে পারি না, আমার কোনো সেল নেই, যা সেল ছিল লস করে দিছি। কাঁচাপাট রপ্তানিকারক সংগঠনের দাবি, এ শিল্প টিকিয়ে রাখতে কাঁচাপাটকে কৃষিপণ্য ঘোষণার। কাঁচাপাটটাকে কৃষিপণ্য ঘোষণা করুক। কৃষিপণ্য ঘোষণা করলে হবে কি, আমরা একটু প্রণোদনা পাবো। আর প্রণোদনাটা কেন দেয়, যে উৎসাহ দেয় যে এটাকে বৃদ্ধি করার জন্য এক্সপোর্টটা, তো এটা আমাদের আজও পর্যন্ত সরকার দেয়নি। আর পাট অধিদপ্তর বলছে, রপ্তানির ধারাবাহিকতা বজায় রেখে বৈদেশিক মুদ্রা অর্জন অব্যাহত রাখতে কাজ করছে মন্ত্রণালয়। সরকার যথেষ্ট চেষ্টা করছে এই বিদেশে ভালো পাটটা যাতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে পারি, সেই বিষয়ে আমরা সরকার সচেষ্ট আছি। গেল অর্থবছরে কাঁচা পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল 1764 কোটি টাকা, আর পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল 7644 কোটি টাকা। সময় সংবাদ, খুলনা।